اے مسلمان چھوڑا نبیر امتیرا اسلام دا کے بوستے سے کوٹ شریعت کے بوستے سے کوٹ اللہ رسول اتباع انسر القرور اللہ قرآن شریف بھی دوری بلنی معاتاکم رسول فخذوکو وما نعاکم آنکو پلتاکو اما رسول اللہ جدا تو دیکھ آدیس کرے سیدھا دورا مینینی اما رسول اللہ جدا تو دیر نشید کرے سیدھا گی دورا بوجن کھوڑی دی اما رسول رادیس تا دورا مینینی اما رسول اللہ نشید کرے دورا بوجن کھوڑی دی چھڑی دی মুসলমানে ছেড়ে রাখা আমরা কিন্তু রাসূলুল্লাহর আদেশ মানি না আমরা রাসূলুল্লাহর আদেশ তো মানি না আর রাসূলুল্লাহ নিষেধ গুলো বেশি বেশি করে করে আল্লাহর নবী নামাজ পড়তে বলেছে নামাজ পড়তে যায় না রোজা রাখতে বলেছে রোজা রাখতে পারি না আল্লাহ রাসূল পাড়া প্রতিবেশী ভাই ভাইয়ের সাথে মিল মহব্বত ভাতৃত্ব বজায় রাখতে বলেছে আমরা সেটাও রাখি না ঝগড়া করি আল্লাহ রাসূল বলেছেন আত্মীয়তা বন্ধন ঠিকঠাক রাখতে আপ্যায়ন করতে ওদের সেটাও আমরা করি না নিষেধ যেটা করেছে সেটা বেশি করি আল্লাহ নবী নিষেধ করে জুম্মাতেরা তোমরা মদের আড্ডায় যেও না মদ পান করো না বদারাম আল্লাহ নবী বলেছেন তোমরা জুয়া খেলো না জুয়া হারাম জুয়া চলবে না আল্লাহ নবী বলেছে তোমরা মিথ্যে কথা বলো না মিথ্যে কথা বলা হারাম মিথ্যে কথা বলা চলে না তোরা পরের মাল আত্মসাৎ করো না আল্লাহ নবী নিষেধ করেছে অপরের মাল আত্মসাৎ করতে ও বাইরেরা স্বয়ং আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছে তোমরা সুদের মাল খেও না তোমরা সুদের মাল বপন করো না মুসলমান বলে দাবি করে নবীর উম্মত বলে দাবি করে আবার রাসূলুল্লাহর আদেশগুলো মানি না এই নিষেধগুলো বর্জন করি না উম্মত বলে দাবি করি নাজাত পাওয়া যাবে না নাজাত মিলবে না ও ভাইবোনেরা কোন নবীর উম্মত আমরা হলাম আমার আল্লাহ আমাদের নসিবটাকে কত বড় করেছে আমাদের তকদিরটাকে কত আলা করেছে আমার আল্লাহ পাক আখেরে নবীর উম্মত করে দুনিয়ায় পাঠিয়েছে ও মুসলমানের ছেলেরা ও নবীর উম্মতেরা আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছে এমন একটা দিন এসে যাবে এমন একটা সময় এসে যাবে আল্লাহ দুনিয়াকে রাখবে না আল্লাহ দুনিয়ার কোন মুখলুক রাখবে না তাই আল্লাহ সূরা রামা শরীফে ২৭ পারার ভিতরে জানিয়েছে কুল্লু মান আলাইকা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম প্রত্যেক বস্তু ফানা হয়ে যাবে প্রত্যেক বস্তু নাস্তে নাবুদ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম জাল্লে শান হো আমার আল্লাহ পাক একা থাকবে আর কেউ থাকবে না আল্লাহ দুনিয়া ফানা হয়ে যাবে আল্লাহ দুনিয়া নাস্তে নাবুদ হয়ে যাবে আল্লাহ দুনিয়া ধ্বংস হয়ে যাবে কেউ থাকবে না থাকবে না আল্লাহ যখন ইচ্ছা করবে আল্লাহ তো ওয়াদা করেছেন আমরা যে ইন্তেকাল হয়ে যাব মানুষ যে মারা যাবে মানুষ মরণের পরে কবরে শুয়ে দেওয়া হয় মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা তোমাদের মাটি থেকে তৈরি করা হয়েছিল আবার মাটির মধ্যে দেওয়া হলো আবার আমার আল্লাহ পাক আবার পুনরায় পুনরুত্থান করবেন তোমাদের আল্লাহ পাক যখন সব মখলুক শেষ হয়ে যাবে আর কেউ বেঁচে থাকবে না আমার আল্লাহ পাকের ওয়াদা অনুযায়ী সব ধ্বংস হয়ে যাবে ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আমার আল্লাহ জাল্লে শানহু একা থাকবে আর কেউ থাকবে না আল্লাহ যতদিন ইচ্ছা রাখবে ওই অবস্থায় তারপরে আল্লাহ পাক কি করবেন হযরতে জিবরিল আমিনকে জীবিত করে জিবরিল আমিনকে বলবে আমি আল্লাহ এবারে ময়দানে মাহশারের ইন্তেজাম শুরু করব ফেরেশতা যাও
একবার দুনিয়ায় চলে যাও দুনিয়ায় গিয়ে আমার নূরে মুদাসসাম কি আনো আমার দয়ার নবীকে নিয়ে আসো যেটা বলুন না সুবহানাল্লাহ আল্লাহ যুগে যুগে আম্বিয়া নবীদের পাঠিয়েছে 124000 নবী পয়গম্বর ইখতিলাফ 224000 নবী পয়গম্বর সেদিনে আমার আল্লাহ কোন নবীর কথা বলবে না গো আখির জামানার নবী আমার আপনার নবী নূরুন নবী দয়ার নবী হাবিবুল্লাহ কথা বলবে জিবরিল যা চলে যাও আমি আল্লাহ এবারে ময়দানে মাশারের ইন্তেজাম শুরু করব যাও দুনিয়ায় গিয়ে আমার হাবিবুল্লাহকে খুঁজে আনো আমার হাবিবকে তুলে আনো যাও আমার হাবিবের রওজায় গিয়ে হাবিবকে ডেকে নিয়ে চলে এসো আমি আল্লাহ এবার হিসাব শুরু করব আমি আল্লাহ জাল্লা জাল্লা করে হিসাব নেব ফামাই আমাল মিসকাল যাল্লাতিন খাইরান ইয়ারা ওয়ামাই আমাল মিসকাল যাল্লাতিন শাররান ইয়ারা আল্লাহ সেদিনে ভালো এবং মন্দ নেকি গুনাহ জাররা জাররা করে সেদিনে হিসাব নেবেন মিজানের দাড়ি পাল্লায় ওজন করবেন লেখি মোদী তার আগে কাকে ডাকবে রাসূলুল্লাহকে আল্লাহ ফেরেশতা জিব্রাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ দুনিয়ায় চলে আসিবে আল্লাহ দুনিয়ায় আসার পরে তন্ন 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 করে আল্লাহ গোটা দুনিয়া ঘুরে ঘুরে বেড়াবে আল্লাহর হাবিবকে ফেরেশতা জিব্রাইল আমিন আলাইহিস সালাম গোটা দুনিয়া তন্ন 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 করে ঘুরে ঘুরে আল্লাহ হাবিবের রওজা মুকাদ্দাস খুঁজে পাবে না পাবে না আল্লাহর নবী রওজা মুকাদ্দাস না পে আল্লাহ ফেরেশতা জিব্রাইল আমিন ফিরে আল্লাহ দরবারে চলে যাবে আল্লাহ পাক আল্লাহ পাক আপনার হাবিবের মাজার মুকাদ্দাস খুঁজলাম আপনার হাবিবের মাজার মুকাদ্দাস খুঁজলাম গোটা দুনিয়া তন্ন 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 করে ঘুরলাম আপনার হাবিবের মাজার গোটা দুনিয়া ঘুরেছি পাইনি আল্লাহ আল্লাহ মাফ করে দিন আল্লাহ ক্ষমা করে দিন আল্লাহ বলবে জিব্রিল আবার চলে যাও দুনিয়ায় চলে যাও দুনিয়ায় গিয়ে একটা জায়গা দেখতে পাবে একটা নূরের শিকার একটা নূরের জ্যোতি একটা জায়গা দিয়ে প্রকাশিত হয়েছে যা চলে যাও ওই নূরের প্রকাশ তার কাছে গিয়ে ওই নূরের জ্যোতির কাছে গিয়ে আমার হাবিবুল্লাহকে ডাকবে আমার হাবিবুল্লাহ আমার হাবিবুল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে দেবে জোরে বলবেন না আর একটা জোরে হবে না একটা নূরের শেখা নূরের জ্যোতি দেখতে পাবে কেন আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়ার জমিনে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ও কিতাবুম মুবিন নূর সে মানা কিয়া তাফসীর কারগণেরা লিখছেন নূরের অর্থ অন্য কিছু নয় নূরের অর্থ হচ্ছে আকাই মাদানি তাজদারে মদিনা দুলহাই মদিনা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যরুবুল সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহকে নূরের নবী করেছেন দয়ার নবী করেছেন জ্যোতিময় করেছেন রাসূলুল্লাহকে যাও আমার হাবিবের রওজা মুকদ্দাসে গিয়ে দেখবে একটা নূরের শিখা নূরের জ্যোতি ওই জায়গায় ডাকবে আমার হাবিব তোমার ডাকে সাড়া দেবে আল্লাহ ফেরেশতা জিব্রাইল আমিন চলে আসবে আল্লাহ দুনিয়া তন্ন তন্ন করে ঘুরতে ঘুরতে এমন সময়তে একটা সময় হবে আল্লাহ হাবিবের রওজা মুকদ্দাস দেখতে পেয়ে যাবে নূরের জ্যোতি নূরের শিখার কাছে গিয়ে আল্লাহর হাবিবকে ডাকবে আমাদের নবীকে ডাকবে দয়া নবীকে ডাকবে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ
السلام والسلام عليك يا حبيب الله السلام والسلام عليك يا رحمة للعالمين ডাক বে বটে সাড়া দেবে না রাসূল বারবার ডাকবেন রাসূলুল্লাহ সাড়া দেবে না সাড়া আল্লাহ ফেরেশতা জিব্রাইল নিরুপায় হয়ে দূরে যাবে আল্লাহ দরবারে ফিরে যাবে আল্লাহ পাক ও রবি আল্লাহ আপনার হাবিবুল্লাহ ওই নূরে শিকার রোজা মুকদ্দাসে কাছে গিয়ে আপনার হাবিবকে বারবার ডাকলাম আল্লাহ পাক বেয়াদবি মাফ করে দিন আল্লাহ ক্ষমা করে দিন আল্লাহ ক্ষমা করে দিন আপনার হাবিবুল্লাহকে এতবার ডাকলাম আপনার হাবিবুল্লাহ আমার ডাকে সাড়া দিল না আপনার হাবিব সাড়া দেয়নি জিব্রিল আমার হাবিবকে কি নামে ডেকেছিলে জি আল্লাহ আপনার হাবিবকে ডাকলাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন জগৎবাসীদের জন্য রহমত স্বরূপ জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক বলবে জিব্রিল যা চলে যা তুমি যদি এভাবে আমার হাবিবকে ডাকতে থাকো ও ফেরেশতা জিব্রিল তুমি যদি এভাবে আমার হাবিবকে ডাকো তোমার ডেকে ডেকে দিন শেষ হয়ে যাবে ডেকে 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 দিনের পর দিন কেটে যাবে ও ফেরেশতা জিব্রিল সপ্তাহ সপ্তাহ কেটে যাবে মাস মাস যদি কেটে যায় বছরকে বছর 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 হাজার 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 বছর যদি কেটে যায় তুমি যদি এমন ভাবে আমার হাবিবকে ডাকতে থাকো আমার হাবিবুল্লাহ তোমার ডাকে সাড়া দেবে না এমন ভাবে ডাকলে সাড়া দেবে না জিব্রিল জি আল্লাহ বেয়াদবে মাফ করুন আল্লাহ তাহলে কি নামে ডাকবো ও ফেরেশতা যাও চলে যাও ফেরেশতা চলে যাও আমার হাবিবুল্লাহকে আজকে কি নামে ডাকবে জানো জিব্রিল আমিন আমার হাবিবুল্লাহকে আজকে ডাকবে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মাজনাবিন এই শাফায়াত করনে ওয়ালা এই সুপারিশ করনে ওয়ালা এই শাফায়াত করনে ওয়ালা বলে ডাকবে আমার হাবিব শাফায়াতই করবে এই শাফায়াত করনে ওয়ালা নাম যখন হাবিব শুনবে আমার হাবিব উম্মতের এমন পাগল আমার হাবিব উম্মতের এমন দিওয়ালা আমার হাবিব সহ্য করতে পারবে না আমার দরুদি হাবিব উম্মতের দরুদি মদিনার সবুজ গম্বুজ কবর ফেটে উঠে যাবে পিছনের ভাইগুলো একদম চুপ করে আছে সুবহানাল্লাহ একটু জোরে সুরে হবে না ভাই এমনিতে মানুষ কম এমন জোরে বলবেন ফাঁকা মাঠ গেবে যাবে একদম ইনশাল্লাহ আল্লাহর দরবারে পৌঁছে যাবে জোরে সরে বলবেন না সুবহানাল্লাহ একটু নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর আল্লাহর ফেরেশতা জিব্রাইল চলে আসবে দুনিয়ায় হাবিবের রাসূলুল্লাহ রওজা মুকদ্দাসের কাছে যাবে ডাকবে আল্লাহ রাসূলকে আল্লাহ পাক যেমন ভাবে শিখিয়ে দেবেন ওরকম ভাবেই ডাকবে আল্লাহ ফেরেশতা জিব্রিল এসে ডাকবে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মাজনাবিন এই শাফায়াত করনে ওয়ালা এই সুপারিশ করনে ওয়ালা বলে যখন ডাকবে আমার নবী উম্মতে দিওয়ানা আমার নবী উম্মতে পাগল আর সহ্য করতে পারবে না নবী আমার দয়া নবী মদিনার রোজা শরীফ পেটে উঠে যাবে
কপাল মুবারাকে আল্লাহ নবী জুব্বা মুবারাকে আল্লাহ নবী সিনা কপাল মুবারাকে কাদা লেগে থাকবে কাদা মাকা নবী আমার কিয়ামতের ময়দানে উঠে গুনাহগার উম্মত উম্মতিদের জন্য শাফায়াত করবে আমার নবী কপালে কেন কাদা আমার নবী জুব্বা কেন কাদা আমার নবী দাড়ি মুবারাকে কেন কাদা লেগে থাকবে ও মুসলমানে ছেড়েরা ও নবীর উম্মত উম্মতিরা আল্লাহ নবী নূরুন নবী দয়াল নবী হাবিবুল্লাহ গো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ গো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রওজা মুকদ্দাসে আল্লাহ নবী এমনি 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 নাই গো আল্লাহ নবী কি আল্লাহ মদিনা রওজায় জীবিত দূর গেছে আল্লাহ নবী হায়াতুন নবী দয়া নবী জীবিত অবস্থায় মদিনা রওজা শরীফে নামাজরত আল্লাহ নবী মদিনা রওজা কবরের ভিতরে রওজা শরীফের ভিতরে আল্লাহ নবী নামাজ পড়ে নবী উম্মতেরা মুসলমানে ছেড়েরা আল্লাহ নবী উম্মত উম্মতিদের পাগল এমন মদিনা রওজা মুকদ্দাসে উম্মত উম্মতিদের জন্য কেঁদে কেঁদে মদিনা রওজা মুকদ্দাসটা ওই মদিনা রওজা মুকদ্দাসের মাজারের ভিতরে আল্লাহ নবী চোখের পানি ঝরিয়ে কেঁদে কেঁদে রওজা শরীফ কাদা হয়ে গিয়েছে আল্লাহ নবী মদিনা রওজা থেকে যেদিন উঠবে উম্মতের জন্য কাদা কাটা অবস্থাতে কাদা মাখা অবস্থায় কিয়ামতে দাঁড়াবে আল্লাহকে বলবে আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নামে হয়ে যায় আমি দয়ার নবী আর জান্নাতে যাব না আল্লাহ নবী হায়াতুন নবী নবী আমার মাজার মুকদ্দাসে জিন্দা কিন্তু কিছু কিছু বেহুদা এটা অস্বীকার করে বলে না নবী মরে গেছে শেষ হয়ে গেছে আবার কিছু কিছু বেহুদা দেখবেন আল্লাহর ওলি আল্লাহর পিয়ারা মাহবুবদের দরবারে গিয়ে জিয়ারত করে জিয়ারত করার পরে হাত তুলে মুনাজাত করে তারা ভাবে কি জানেন যে আল্লাহর ওলির কাছে চাইছে এই আল্লাহর ওলির কাছে চাওয়া চলবে যে সমস্ত ওলিগুলো ইন্তেকাল হয়ে গেছে তাদের কাছে চাওয়া কি চলবে জোরে বলেন হ্যাঁ চলবে না আর আমরা তো তানাদের কাছে চাইতে যাই না আমরা চাই আল্লাহ পাকের কাছে তবে আল্লাহ যারা পিয়ারা হয়েছে যারা আল্লাহর মাহবুব হয়েছে তানাদের ওসিলা দিয়ে আমরা চাই যাতে করে আল্লাহ আমাদের দোয়াটা তাড়াতাড়ি করে কবুল করে নেয় জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে বলুন আলহামদুলিল্লাহ এই বিহুদারা জানে না এরা ভাবছে ফুরফুরাই গেলে দাদা হুজুরের মাজার থেকে দাদা হুজুরের কাছে যায় এই দাদা হুজুর 2 কোটি টাকার মালিক বানিয়ে দে এ আমরা বলি এটা আমাদের এটা আকীদা বেহুদারা জানে না উল্টো পাল্টা সব বলে মুসলমানের ছেলেরা নবীর উম্মতেরা সাবধান এখন আকীদাকে আপনার গড়বড় করে দেবে বলে উঠে পড়ে লিখেছে এই ফেসবুকে টুইটারে আর বলার দরকার নেই সব ভেজা হয়ে গেছে বলে বলে বিয়াদম মার্কা কিছু বেরিয়েছে উল্টো পাল্টা বলতে 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 রসুলের সামনে বিয়াদবি করতে করতে আল্লাহর ওলি মাহবুব পেয়ারেদের সাথে বিয়াদবি করতে করতে চরম শিখরে পৌঁছে গেছে বলে আল্লাহ রসুল যদি ক্ষমতা থাকতো আপনার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়ে গেল কে ঠেকাতে পারলো নি বলবেন না নাউজুবিল্লাহ কত বড় বিয়াদ কত বড় বিয়াদ ভাই আল্লাহ পাক দুনিয়ায় সমস্ত কিছু সিস্টেম ওয়াইজ পাঠিয়েছেন সিস্টেম অনুযায়ী আল্লাহ পাক দুনিয়ার জমিনে সমস্ত কিছুটা তৈরি করেছেন যদি তা না হতো তাহলে দুনিয়াই তো আল্লাহ পাক ইমানদারদের খালি রাখতেন যারা বেঈমান তাদের জায়গা হতো না দুনিয়ায় দুনিয়াটা আলাদা জায়গা দুনিয়াটা হচ্ছে পরীক্ষার জায়গা এটা কেন বোঝে না আল্লাহ দুনিয়ায় সুখ দুঃখ মায়া মমতা সব রকম আল্লাহ দিয়েছে গরিবি হালত দিয়েছে ধনী ব্যক্তি আল্লাহ পাঠিয়েছেন মধ্যবিত্ত পাঠিয়েছেন রোগ যন্ত্রণা জ্বালা দিয়েছেন সুস্থ রেখেছেন সমস্ত সিস্টেম আল্লাহ পাক দুনিয়া সিস্টেম ওয়াইজ দুনিয়ার জমিনকে সৃষ্টি করেছেন
আল্লাহ তো চাইলে কুন ফায়াকুন হও হয়ে যা হয়ে যাবে ধ্বংস হোক সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবে কিন্তু না দুনিয়াটা আলাদা জায়গা এটা পরীক্ষার জায়গা মুসলমানের ছেলেরা বুঝতে ভুল করবেন না আর যারা বলে ওই ফুরফুরায় যে আপনার আজমির শরীফে যে যে খাজা বাবার কাছে চাই আমরা খাজা বাবার কাছে চাই আমরা খাজার বাবার কাছে চাই না আমরা তাদের ওসিলা করে দোয়া চাই ওসিলা দিয়ে চাইলে আমার আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন তার ওসিলাই তো কবুল করে থাকেন জোরে বলুন না সুবহানাল্লাহ এরা জানে না এরা ভাবে মাজারে যে যাচ্ছে ছি 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 আগে জানো যারা ফুরফুরা শরীফ সম্বন্ধে সিলসিলা সংঘকে আল্লাহর ওয়ালা প্যারা মাহবুবদের সম্পর্কে জানো না না জেনে কেন কথা বলো সাবধান ঈমান হারিয়ে বেঈমান হয়ে যাবে আল্লাহর লানত হয়ে যাবে তোমাদের উপরে সাবধান اے مسلمانے جورا نبیر مدیرا قیامت مہدنے امر اپنا نبی نور نبی دیا نبی حبیب اللہ دے جناب محمد رسول اللہ دے صلی اللہ علیہ وسلم اللہ کے بول بے اللہ امر ایک امہ جو دی جانا میں گئی جا ہمیں دیا نبی آ جانا تے جابونا قیامت مہدنے ময়দানে মহাশরে এক শ্রেণীর ব্যক্তি তারা ছোট ছোট রাসূলুল্লাহর কাছে আসতে থাকবে ছোট ছোট রাসূলুল্লাহর কাছে আসবে আল্লাহর হুকুমে পর্দা দিয়ে দেওয়া হবে তাদের মধ্যে থেকে আল্লাহ পাক আল্লাহ নবী আল্লাহ পাককে বলবে আল্লাহ পাক নবী আল্লাহ পাককে বলবে ও রব্বি আল্লাহ ওরা যে আসছিল ওরা তো আমার উম্মত আল্লাহ পাক ওদের মধ্যে আমি রাসূলুল্লাহর মধ্যে কেন আড়াল করে দিলেন ও রব্বি আল্লাহ কেন পর্দা দিয়ে দিলেন আল্লাহ আল্লাহ হাবিবকে আল্লাহ জানাবে আয় আমার হাবিব আয় আমার প্যারা আয় আমার দোস্ত ওরা আপনার বর্তমানে ওরা আপনার বর্তমানে ওরা নতুন নতুন দল বার করেছে ওরা নতুন নতুন মত মতবিরোধ ফেতনা ফ্যাসাদ সৃষ্টি করেছে হাবিবুল্লাহ আপনার সামনে বিয়াদবি করেছে ও আমার হাবিব রে যারা আপনার বর্তমানে নতুন নতুন দল মত ফেতনা ফ্যাসাদ সৃষ্টি করেছে হাবিবুল্লাহ ওরা আপনার উম্মত উম্মতিদের দলভুক্ত নয় হাবিবুল্লাহ আমার আপনার নবী নূরুল নবী দয়াল নবী ওই সময় ওদের জন্য সাফা সুপারিশ করবে না আর কিয়ামতের ময়দানে আল্লাহ নবী সাফায়া আল্লাহ নবী সুপারিশ ছাড়া নাজাত মিলবে না বুঝে সুঝে কাজ করো নবীর সামনে বিয়াদবি করবে সেদিনে পর্দা টেঙ্গে দেওয়া হবে যা চলে যাও তোমরা আমার উম্মত নয় সেদিনে নবী যদি না উম্মতকে পরিচয় দেয় উম্মত বলে জাহান্নামে যাওয়া ছাড়া জান্নাত নসিবে টুটবে না সময় আছে দুনিয়ায় তওবা করার জায়গা আছে তওবার দরজা খোলা আছে যাদের পা হড়কে গিয়েছে এখনো সময় আছে তওবা করেন আকীদার উপর মজবুত হন আকীদা যদি বেকার হয়ে যায় ঈমান যদি হড়কে যায় তাহলে আমল করে কিছু কাজ হবে না আমল করে কাজ হবে না আকীদা ঈমানটাকে মজবুত করে মুসলমানে চেহারা নবীর উম্মতেরা আল্লাহ পাক আমাদের পাঠিয়েছেন বন্দেগি জন্য কেমন ভাবে বন্দেগি করব কেমন ভাবে ইবাদত করব কেমন ভাবে নামাজ পড়ব কেমন ভাবে রোজা রাখব কেমন ভাবে দান খয়রাত করব কেমন ভাবে দুনিয়ার মুআমালাত করব সেটা আমাকে আপনাকে রাসূলুল্লাহকে অনুসরণ করে করতে হবে যেমন ভাবে রাসূলুল্লাহ করেছে তেমন ভাবে করতে হবে যদি তেমন ভাবে করতে পারি আল্লাহ কোরআনে বলেছে মা তাকুম রাসূল ফাকুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু রাসূল যেটা আদেশ করেছে মেনে নে রাসূল যেটা নিষেধ করেছে বর্জন করে দে যদি তেমন ভাবে করতে চায়
رسول الله رادس غنوات كاما كابلا كيمين نيتي خبي رسول الله نيشي غنو بوردن كردي دي خبي الله مؤمن لكي شابدان كردي جي يا ايها الذين آمنوا اي مؤمن را اي ايمان دار را انما الخمر والميسير والانصاب والازنام رجس من عماد الشيطان الله بلن نيشي مود جواب اقبو نيردارون مرتي بوجا الله بلن رجس من عمل الشيطان এগুলো হচ্ছে ঘৃণিত কাজ এগুলো হচ্ছে ইবলিস শয়তানের কাজ ইবলিস শয়তানের কাজগুলো তো আল্লাহর নবী নিষেধ করেছে ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু আল্লাহর নবী এগুলোকে নিষেধ করেছে আর সরাসরি আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছে এগুলো হারাম 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 মুসলমানের এগুলো চলবে না চলবে জোরে বলেন তাহলে পরিপূর্ণ মুমিন হতে গেলে পরিপূর্ণ মুসলমান হতে গেলে পরিপূর্ণ ঈমানদার হতে গেলে পরিপূর্ণ রাসূলুল্লাহর উম্মত হতে গেলে এই কাজ আমাকে আপনাকে করলে চলবে না ও বাইনারা যদি আল্লাহ নবীকে খুশি করতে চান কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাফায়া সুপারিশ পেতে চান দুনিয়া রাসূলুল্লাহ রেখে যাওয়া সুন্নাহ গুণ আঁকড়ে ধরুন আল্লাহ নবী নূরুন নবী দয়া নবী মুমিন সম্পর্কে বলেছে এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে গিয়ে প্রশ্ন করলে আইয়ুল মুসলিমুনা আইয়ুল মুসলিমুনা খায়রু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ কোন মুসলিম সবথেকে উত্তম কোন মুসলমান উত্তম আল্লাহ নবী বলেছেন মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি من سلم المسلمون من لسانه وياده زمان بخات بان زبان دارا اوپر مسلمان را پدی تاکی خات بان زبان دارا اوپر مسلمان جار کست گئی نرا پدی تاکی شیخ رکو کی تو مومن شیخ رکو کی تو مسلمان شیخ رکو کی تو ایمان لار کلتو بڑتو ماں شمائے ہمیں کٹی ٹکر مانی کھئی گئی چھے امار پائر نیچے آر ماتھی نائے امار پائر প্রতিবেশী যদি একটা গরিব থাকে উঠতে বসতে খিস্তি দেখে লব তোকে বাজারে আয় দেখে লব থানা আমার হাতের মুঠো পার্টি পলিটিক্স আমার হাতের মুঠো কি করবি দেখে লব দেখবে একবার কবরে যাবে ফেরেশতারা রেডি হয়ে বসে আছে কে কাকে তখন দেখে বুঝতে পারা যাবে ও মুসলমানের ছেলেরা যদি রাসূলুল্লাহকে ভালোবাসতে চাও যদি আশিকে রাসূল হতে চাও যদি রাসূলুল্লাহকে ভালোবাসতে চাও যদি আশিকে রাসূল হতে চাও রাসূলুল্লাহর কথাগুলো মেনে নাও আল্লাহ নবী নূরে নবী দয়া নবী জানিয়েছে আল্লাহ নবী জানিয়েছে লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু আল্লাহ নবী বললেন তোমরা জান্নাতে যেতে পারবে না পারবে না পারবে না লা তাদখুলুনাল জান্নাতা জান্নাতে প্রবেশ করতে পারবে না ওয়ালা তুমিনু যতক্ষণ না পর্যন্ত মুমিন হতে পারো হাত্তা তুমিনু যতক্ষণ না পর্যন্ত মুমিন হতে পারো ওয়ালা তুমিনু আর মুমিন হতে পারবে না পারবে না হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুম ওয়াফসুস সালামা তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের একে অপরের পাড়া প্রতিবেশী পড়োশী ভাই অপর ভাইয়ের সাথে ভাতৃত্ব বন্ধন ঠিক না থাকে এক ভাই অপর ভাইয়ের সাথে মিল মহাব্বত যতক্ষণ না করতে পারো তোমরা পরিপূর্ণ ততক্ষণ মুমিন হতে পারবে না আর মুমিন না করে জান্নাতে যেতে পারবে না আল্লাহ নবী সাহাবাদের বললেন হে আমার সাহাবীরা হে আমার উম্মতেরা আমি রাসূলুল্লাহকে তোমাদের বলে দেব না কোন কাজটা বেশি বেশি করলে একে অপরের সাথে তোমাদের ভাতৃত্ব হবে তোমাদের মিল মহাব্বত পয়দা হবে আল্লাহ নবী বললেন আফসুস সালাম বাইনাকু একজন মুসলমান অপর মুসলমানের সাথে যখন দেখা হবে একে অপরের মধ্যে তোমরা সালাম বিনিময় করবে জোরে বলুন
একজন মুসলমান অপর মুসলমানের সাথে দেখা হলে কি করতে হবে জোরে বলেন সালাম দিতে হবে এখন আর সালাম কালাম আছে বড় ভাইয়ের সাথে কথা নেই ঝগড়া মায়ের সাথে কথা নেই ঝগড়া বাপের সাথে কথা নেই মামলা পাড়া প্রতিবেশীর সাথে কিভাবে কথা থাকবি ও মুসলমানের ছেলেরা শুনলে কি দেন এভাবে যদি পাড়া প্রতিবেশী ভাই মা পিতা মাতার সাথে যদি কথাবার্তা না থাকে মুআমেলাত ভালোবাসা না থাকে তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না আর পরিপূর্ণ জান্নাত তোমার নসিবে জুটবে না জান্নাত বড় নিয়ামতের জিনিস আল্লাহ পাকে যদি ভুল চলি জুটবে না ভাই আল্লাহ নবী অপর এক হাদিসে জানিয়েছে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির মান কানা ইউমিনু বিল্লাহ যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে আল্লাহ নবী বললেন ফালিয়াকুল খায়রা সে যেন ভালো কথা বলে আউলিয়াসমুত যদি ভালো কথা না বলতে পারে নতুবা সে চুপ থাকে এই ভালো কথা বলো না গুনে চুপ থাকো আজকে ময়দা পুকুর বাজারে চলে যান চায়ের দোকানে বসে 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 দেখবেন বলবে দে এক কাপ চা আর একটা ফুড়ুলি দে তেলে ভাজা দে ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে বলে ওর বউ বেরিয়ে চলে গেছে ওর ময়ে অমুকের সাথে লাইন করেছে যত সব ইতিহাস আর চায়ের দোকানে বেরোয় দেখবেন মাথায় বসে বসে অপুরের গিল লাগে বোধ ভালো কথা না খারাপ কথা জোরে বলে আল্লাহর নবী গিল লাগে বোধ করতে বলেছে না মানা করেছে জোরে বলে মানা করেছে তবে মুসলমান পরের গিল লাগে বল বেশি বেশি করে করে বড় অপরের ফোড়া টিপতে বড় ভালো লাগে ফেরেশতা বলে একবার কবরে আয় একবার কবরে আয় তারপরে মজা বুঝতে পারবি যে ব্যক্তি আল্লাহ আখিরাতের প্রতি ঈমান রাখে যে ব্যক্তি আল্লাহ আখিরাতের প্রতি বিশ্বাস করে সে জানো পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে আল্লাহ নবী বললেন ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যে ব্যক্তি আল্লাহ আখিরাতের প্রতি ঈমান রাখে আল্লাহ আখিরাতের উপর বিশ্বাস রাখে সে জানো আত্মীয়তা বন্ধন বিচ্ছিন্ন করে না দেয় সে জানো আত্মীয়তা আপ্রাণ করে আত্মীয় স্বজনের সমাদর করে আজকে কিছু ফ্যামিলি আছে দেখবেন যদি কুটুম আসে মুখ বাজার হয়ে যায় এমনি বাজার খারাপ আবার কুটুম চলে যায় শ্বশুর বাড়ি থেকে বউয়ের সাথে ঝগড়া লেগে যায় রাত্রিরে খালি তোর আব্বা মা খালি ঘন ঘন তো আসছে কেন রে জায়গা খুঁজে পায় না ও টেলিঘাটে গ্রামের মা খালা শুনে যা রাতের বেলা অনেক আবার মা বোনেরা আছে তারা আবার বেজার হয় যখন তার বাড়ি থেকে তার বাপের বাড়ি থেকে কুটুম আসে তার ভাই আসে তার ভাবি আসে তার মা আসে তার বাপ আসে তার ভাইয়ের আপনার বোন আসে বোনাই আসে স্বামীকে ব্যাগটা ধরে সকালবেলা বলে আমার ভাই আসবে আমার ভাই দুলা ভাই আসবে আমার বোন আসবে আমার মা আসবে বাপ আসবে ভাই ভাবি আসবে যা চলে যাও 2 কেজি 4 কেজি 5 কেজি সিনার টুকরা দেখে কুলি যা ঘোড়া হবে কুলি যা আর সিনার ভালো দেখে চড়ে বিমলা গোস নিয়ে আসবি আমার কুটুম আসবে যা চড়ে যাও বাজারে গিয়ে বড় ধরনের মাছ কিনে আসবি পারলে খাসির গোস যদি হয় আরো ভালো অমুক অমুক ফর্দ বানিয়ে যায় আর যদি বলি স্বামী একবার বলে আমার বউটা আসবে আজকে আমার ছোট বোন আসবে আমার ছোট বোনাই আসবে ব্যাগটা আমার কাছে দি আমি একটু বাজারটা ধরিয়ে নিয়ে আসি বউয়ের মুখটা বাংলার পাশে যায় আর বলে আমার জানা তো খারাপ আজকে
আজকেই তোমার বোন বোনাই কি আসতে মন গেল আমার জান খারাপ পারবো না পারবো না আমার জান খারাপ দুলা ভাইলে চাঙ্গা হয়ে যায় মা বাপেরে চাঙ্গা হয়ে যায় আর নন্দায় আর ননদ যদি আসে বেজার হয়ে যায় আল্লাহ নবী বলেছে যদি আখিরাত তা সমাধান করতে না পারে যদি আল্লাহ আখিরাতের প্রতি ঈমান রাখো আত্মীয়তা বন্ধু ঠিক রাখো বিচ্ছিন্ন করো না তাদের সাথে সুসম্পর্ক করো তাদের সাথে যদি সুসম্পর্ক করো তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদার বলে পরিচিত হবে পরিপূর্ণ মুসলমান বলে পরিচিত হবে রাসূলুল্লাহর ভালোবাসা পয়দা হবে কিয়ামতের ময়দানে আল্লাহর নবী তোমার জন্য সাফায়া সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দেবে জোরে হবে না আর একটু জোরে হবে না